আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দশটি খারাপ অভ্যাস যা ব্রেনের জন্য ক্ষতিকর আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর প্রতি যত্ন নেওয়া আমাদের কর্তব্য সে সকল ন্যায়ামতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল মানুষের ব্রেন কিন্তু প্রতিনিয়ত অভ্যাসবশত আমরা কিছু কাজ করে থাকি যা আমাদের ব্রেনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তাই ব্রেনের ক্ষতিকর প্রভাব থেকে সতর্ক হওয়ার জন্য জেনে নেওয়া যাক সেই অভ্যাসগুলো তা হল নম্বর এক সকালে নাস্তা না করা আমরা অনেকেই ব্যস্ততার কারণে সকালে নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে যাই কিন্তু এই অভ্যাসটা খুব খারাপ কারণ সকালে নাস্তা না করলে নিম্ন রক্ত শর্করার কারণে আমাদের ব্রেনে পর্যাপ্ত শর্করা তথা পুষ্টি পায় না এতে করে ধীরে ধীরে ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই ব্যস্ততা সত্ত্বেও সকালের নাস্তা করতে ভুলে যাবেন না নম্বর দুই অতিরিক্ত ডায়েট গ্রহণ অনেক সময় আমরা প্রয়োজনের অতিরিক্ত ডায়েট গ্রহণ করি ধারণা হয় মাঝে মাঝে এরকম অতিরিক্ত ডায়েট কি আর হবে কিন্তু ধারণাটা ভুল কারণ অতিরিক্ত ডায়েট গ্রহণের অভ্যাস আমাদের ব্রেনের রক্তনালীর ইলাস্টিসিটি নষ্ট করে দেয় ফলস্বরূপ অনেক ধরনের মানসিক সমস্যার উৎপত্তি হয় তাই সর্বদা সচেতন হন এবং প্রয়োজনের অতিরিক্ত ডায়েট গ্রহণে বিরত থাকুন নম্বর তিন ধূমপান ধূমপান নানা রোগের অন্যতম কারণ ধূমপানের ক্ষতিকর প্রভাব বলে শেষ করা যাবে না তাই যারা ধূমপান করেন তাদের জন্য সতর্কবার্তা ধূমপানে কেবল ফুসফুস ক্যান্সার নয় বরং এতে করে ব্রেন সংকুচিত হয়ে যায় ফলস্বরূপ আলজেইমার নামক স্মৃতিবিলোপকারী রোগের উদ্ভব হয় নম্বর চার অতিরিক্ত মিষ্টি গ্রহণ অনেকের ধারণা মিষ্টি বেশি খেলে ব্রেন ভালো হয় কিন্তু আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত মিষ্টি খেলে সেটা আমিষ ও অন্যান্য পুষ্টি উপাদানের পরিপাক শোষণে বাধা সৃষ্টি করে যা ব্রেনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং ব্রেনের বিকাশ সাধনের অন্তরায় তাই অতিরিক্ত মিষ্টি নয় পর্যাপ্ত ও পরিমিত মিষ্টি গ্রহণ করুন নম্বর পাঁচ বায়ু দূষণ বায়ু দূষণের জন্য আমাদের ব্রেনের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায় কারণ বায়ু দূষণের ফলে অক্সিজেন সমৃদ্ধ বাতাস আমাদের ব্রেনে যেতে পারে না ফলে ব্রেন ধীরে ধীরে পুষ্টির অভাবজনিত কারণে স্বাভাবিক কার্যকারী ক্ষমতা হারাতে থাকে তাই বায়ু দূষণযুক্ত পরিবেশ থেকে দূরে থাকুন এবং বায়ু দূষণ রোধে নিজে ও অন্যকে সচেতন করুন নম্বর ছয় নিদ্রাহীনতা ঘুম আমাদের ব্রেনের বিশ্রামের জন্য জরুরি তাই পর্যাপ্ত ঘুম ব্রেন কোষের স্বাভাবিক কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা দীর্ঘদিন যাবৎ নিদ্রাহীনতায় ভুগছেন কিংবা কাজের ব্যস্ততার জন্য ঘুমানোর সময় পাচ্ছেন না তাদের জন্য বলছি নিদ্রাহীনতা আমাদের ব্রেইনের কোষের মৃত্যুর জন্য দায়ী সুতরাং পর্যাপ্ত ঘুমকে কেবল সময় নষ্ট হিসেবে নয় বরং ব্রেইনের বিশ্রামের জন্য দরকারি হিসেবে নিন নম্বর সাত ঘুমানোর সময় মাথা আবৃত্ত করা ঘুমাতে যাবার পূর্বে মাথা খোলা রেখে ঘুমানো ব্রেনের জন্য উপকারী কারণ মাথা আবৃত্ত করে ঘুমালে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ঘনীভূত হয় এবং অক্সিজেনের পরিমাণ কমে যায় যা পরবর্তীতে ব্রেনের মারাত্মক ক্ষতি সাধন করে নম্বর আট অসুস্থতার সময় অতিরিক্ত কাজ যখন আমরা অসুস্থ হই তখন আমাদের উচিত কোনো পরিশ্রম কাজ অথবা পড়াশোনা থেকে বিরত থেকে আমাদের ব্রেনকে বিশ্রাম দেয়া। তা না হলে অসুস্থতার সময় অতিরিক্ত চাপ আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমিয়ে দেয় ফলস্বরূপ ব্রেনের দীর্ঘমেয়াদী মারাত্মক ক্ষতিসাধন হয় নম্বর নয় চিন্তা না করা বেশি বেশি চিন্তা করুন কোষের উদ্দীপনার জন্য চিন্তাভাবনা করা অত্যন্ত জরুরি যত বেশি সৃষ্টিশীল চিন্তায় মনোযোগ দিতে পারবেন তত বেশি আপনার ব্রেন কোষ উদ্দীপিত হবে আপনি আরও বেশি দক্ষ ও মনোযোগী হতে পারবেন যে কোনো কাজে আর চিন্তাহীন ব্রেন ধীরে ধীরে সংকুচিত হয়ে ব্রেনের কার্যক্ষমতা নষ্ট করে দেয় নম্বর দশ কথা না বলা অনেকেই চুপচাপ থাকতে পছন্দ করেন কিন্তু অতিরিক্ত চুপচাপ ব্রেনের জন্য ক্ষতিকর কারণ আপনি যত বেশি বুদ্ধিভিত্তিক আলোচনায় অংশ নিতে পারবেন সেটা আপনার ব্রেনের স্বাভাবিক দক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী তাই চুপচাপ নয় বরং কার্যক্ষেত্রে বেশি বেশি আলোচনায় অংশ নিয়ে আপনার ব্রেনকে সতেজ রাখুন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন